সম্প্রতি দেশের কয়েকটি গণমাধ্যমের খবর বাফুফের সাধারণ সম্পাদক সহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনে চিঠি দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। এ বিষয়ে নিজের অবস্থান জানাতে সংবাদ সম্মেলন করেন বাফুফের সভাপতি। আমি জানি না, বিকজ আই হ্যাভ পার্সোনালি নো ইট ওয়েন হ্যাজ বিন ইন্টারেস্ট টু মি। তবে কি ঘটনাটি অসত্য, এমন প্রশ্নের সদুত্তর মেলেনি প্রেসিডেন্টের কাছে, উল্টো গণমাধ্যমের কাছে সত্যটি জানতে চান তিনি। বলেন কার সাথে কথা হচ্ছে, ডাইরেক্ট বলেন, ডাইরেক্ট বলেন তার কাছে। তার আমরা তাহলে তাকে ডাক দিয়ে ডাকি, তার আমরা ডকুমেন্টটা নেই, ডকুমেন্ট নেই। তুমি আপনি ইটস নট এ মেজর ইস্যু বিকজ সো ফার অ্যাজ আই নো ইট ইজ অলরেডি সেটেলড। এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদকের বেসরকারি এক টিভি চ্যানেলে দেয়া বক্তব্যের উদ্ধৃতি টানলে এড়িয়ে যান বাফুফের সভাপতি। আমি কিন্তু ইউ রাইট, ও বলছে যখন তো ঠিকই আছে বলছে, বাট আমি অ্যাজ প্রেসিডেন্ট আমি সমস্যাও জানি না, সমাধান সেটাও জানি না। আনঅফিসিয়ালি আই স্পোক টু ফিফা, দে সেড উই আর নট ইন লিমিট টু ডিসক্লোজ এনিথিং উইথ ইউ বিকজ এখানে কেউ দোষী অদোষী হয় নাই, উই আর ডুইং ইনকোয়ারি বাট উই আর নট পারমিটেড টু ডিসকাস উইথ ইউ। বাফুফের স্বচ্ছতা প্রমাণে দুদকের প্রসঙ্গও টানেন তিনি। এই যে রিপোর্টটা আমাকে ইয়ে দিয়েছে, আমাকে যে সাত দিন এক তিনটা মাস কাজ দিয়েছে অ্যান্টি করাপশন, যেখানে যে আমার বলে অ্যান্টি করাপশন অ্যান্টি করাপশন, বাট এই রিপোর্ট তার কোনো দিন দেখি নাই ক্লিয়ারেন্সটা, দ্যাট ইজ স্যাড। আমি তো আপনার এনিমি না, আই অ্যাম নট ইউর এনিমি। একক ব্যক্তির দায় হয়তো প্রতিষ্ঠান নেবে না, তবে ফেডারেশনের সর্বোচ্চ পদে বসে কোনো অনিয়মের দায় এড়াতে পারবেন কি বাফুফে বস? এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।